আমার একটা স্বপ্ন ছিল যে বনবাজার এলাকায় এসে বক্তব্য করব 20 বছর বাদে 20 বছর বাদে আজকে বনবাজার এলাকায় এই বক্তব্য রাখার সুযোগ পেয়েছি তার জন্য এই এলাকার আমাদের সমস্ত ইপ্রামথার ওয়ারিয়ার্সদের আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন ইপ্রামথা একটা আন্দোলনের দল ইপ্রামথা চায় ত্রিপুরাতে যারা পিছিয়ে আছে এখনো হিন্দুস্তানি সম্প্রদায় ইপ্রা সম্প্রদায় বাঙালি মুসলিম সমস্ত অংশের মানুষ যারা এই ত্রিপুরা রাজ্যে পিছিয়ে আছেন তাদেরকে নিয়ে একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন করব এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের সারা ত্রিপুরা রাজ্যে একটা আন্দোলন গড়ে তুলতে পেরেছি সেই আন্দোলন কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয় কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় কোন ধর্মের বিরুদ্ধে নয় সেটা শুধুমাত্র এই রাজ্যের পিছিয়ে পড়া প্রতিটি মানুষের স্বার্থ অধিকার রক্ষায় গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠন করা এটাই আমাদের স্বপ্ন আমরা জানি এই এলাকায় বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলবেন যে যদি ত্রিপুরামথা ক্ষমতায় আইয়ে বাঙালিরা থাকতে পারবে না এই কথা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা ছাড়া কিছুই না ত্রিপুরামথা 16 মাস ধরে এডিসিতে ক্ষমতায় আছে কোন বাঙালির উপর ত্রিপুরামথার কোন আক্রমণ হয়েছে কিনা আপনারা বলুন ত্রিপুরামথার চায় ত্রিপুরা রাজ্যের পাহাড়ি বাঙালি সমস্ত অংশের মানুষ সম্প্রীতি নিয়ে বসবাস করুক কিন্তু ত্রিপুরা রাজ্যে পিছিয়ে পড়া ত্রিপুরা সহ সমস্ত অংশের মানুষের জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড আমরা গঠন করব এটা আমাদের আন্দোলন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এই দেশের মধ্যে যে কোনো লোক যে কোনো সম্প্রদায় তার নিজের দাবি উত্থাপন করতে পারে এখানে যদি হিন্দুস্তানি অংশের মানুষ যদি বলে যে আমাদের স্পেশাল ক্ষমতার দরকার বনবাজার এলাকার মানুষের জন্য রাস্তাঘাটের দরকার পানীয় জলের দরকার ব্যবসায়ীদের জন্য মার্কেট শেডের দরকার এই দাবি করা অন্যায় না আমরা আজকে প্রশ্ন করব 35 বছর সিপিএম এর শাসন ছিল বনবাজার কেন উন্নত হয় নাই 4.5 বছর বিজেপির শাসন কেন আজকে বনবাজারের এই চেহারা হবে কিন্তু ত্রিপুরামথার পক্ষ থেকে আমি অনিমেষ দেববর্মা বলছি আপনারা ত্রিপুরামথাকে সমর্থন করুন এই বনবাজার বাজারে মার্কেট শেড এবং মার্কেট স্টল আমরা এই বিসি রেকশনের পরেই তৈরি করে দেখাবো বছর বছর দরকার নেই এত বছর অপেক্ষার কোনো দরকার নাই আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই বনবাজার এলাকার মানুষকে দেখাবো ত্রিপুরামথা বনবাজার এলাকার মানুষের সঙ্গে থাকবে কিনা বনবাজার এলাকার মানুষ আপনাদের জন্য কোনো যদি প্রবলেম মনে হয় কোনো সমস্যা যদি আপনাদের থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদের বিশেষ কিছু এক্ষুনি দিতে পারবো না কারণ আমাদের বড় ক্ষমতার দরকার রাজ্যের ক্ষমতা আমাদের কাছে আমরা আনতে হবে
ওই ক্ষমতা যদি আমাদের কাছে থাকে বনবাজার এলাকার গরিব মানুষের জন্য ঘর পানীয় জল সরকারি চাকরি সমস্ত সুযোগ সুবিধা আমরা দিতে পারব এবং সেটা যদি করতে হয় বনবাজার ভিলেজ কমিটির যে নির্বাচন এই নির্বাচন কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কেন কালকে টিপ্রামথা আমরা তো জানি আমরা অলরেডি বিশ্লেষণ করাইলাম পরীক্ষা করাইলাম আমরা অ্যানালাইসিস করে আমরা বুঝি যে আগামী বিধানসভা নির্বাচনে একা টিপ্রামথা 35টা সিট দখল করে আমরা ক্ষমতা দখল করব আর যদি রাজ্যে আমাদের ক্ষমতা হয় বনবাজার এলাকায় বনবাজার ডিসি এটা যদি আরেকটা দলের হয় তখন কিন্তু আপনারা টিপ্রামথা করার পরেও সরকারের সুযোগ নাও পাইতে পারেন কেন এটা তো আপনারা বুঝেন রাজ্যের সরকার থাকবো টিপ্রামথার আর বনবাজারে ভিলেজ কমিটি থাকবো নির্দলের কোন একটা বা বিজেপি ভিলেজ কমিটি যদি থাকে টিপ্রামথার সমর্থকদের সেই সুযোগ সুবিধা দেবে না আর এই কথা আপনারা জানেন আগামী বিধানসভা নির্বাচনে একা বিজেপির ক্ষমতা আসছে না টিপ্রামথা ছাড়া ত্রিপুরাতে কোনো সরকার হইত না সুতরাং টিপ্রামথা সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাইতে গেলে আপনারা আগামী ভিলেজ কমিটি নির্বাচনে বনবাজার ডিসিতে টিপ্রামথার ভিলেজ কমিটি গঠন করতে হবে তবে গরিব মানুষ আপনারা সুযোগ পাইবেন আমি আপনাদের জানি না বুঝাইতাম পারছি কিনা কিন্তু এই কথা আপনারা বুঝলেন গরিব মানুষের কি দরকার গরিব মানুষের দুই বেলা খাওয়ার কাজের দরকার রেগার কাজ দিত আগে বিজেপির সরকার আসার পরে এখন দেখি মহিলারা দাঁড় করে খালি ফটো তুলে দিনে তিনবার ফটো তুলে মহিলারা কাঁধে কুইরা মাটি কাটতে কাটতে মহিলার দাঁত শেষ দিল্লি থেকে বলে রিপোর্ট চায় আমরা তাদের মহিলাদের কথা দিচ্ছি আমরা টিপ্রামথা যদি ক্ষমতায় আসি এই ধরনের ফটো তুলে আমরা বন্ধ করে দেবো এভাবে ফটো তুলে আমরা কাজ করব না এই রাজ্য গরিবের রাজ্য বনবাজার গরিবের বাজার এইখানে গরিব মানুষ এইভাবে ফটো তুলে শোষণ করতে আমরা দেব না গরিব মানুষ যেদিন আইতে পারতো না কাজে জ্বরে কাশি সর্দিতে সে যদি কাজে না আসতে পারে তার জন্য আমাদের ভিলেজ কমিটি আমাদের সরকার বিনা কাজে তাকে পয়সা দিতে পারি কিনা আমরা সেইভাবে গরিব মানুষের কাছে দাঁড়াব এদের মতো মুখে খালি কইব সরকার সাথ সরকার বিকাশ কোন বিকাশ সরকার বনবাজারের কোন বিকাশ সরকারের উন্নতি হচ্ছে কার কি উন্নতি হচ্ছে এদিকে রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এলাম অটো দিয়া ডাউন দিত না ছোট গাড়ি দিয়া ডাউন দিত না আজকে টিপ্রামথার পক্ষে অনন্তবাবু সোহেল বাবুরা আছেন আমি অনিমেষ দেববর্মা টিপ্রামথার পক্ষে বলছি যদি রাজ্য সরকার আমাদের কাছে থাকে সরকার গঠনের এক বছরের মধ্যে আমরা দেখাবো বনবাজার থেকে পাঁচাই বাড়ির রাস্তা কিভাবে তৈরি করতে হবে এটা হবে আমাদের সরকার আপনারা তো আনছেন না আগে আপনারা বক্তৃতা করতে আনছেন না আগে যদি আনতেন আজকে বনবাজার এই অবস্থায় থাকতো না বনবাজারের উন্নতি হইব আরো বেশি করে উন্নতি হইব এটা আমার অনুরোধ থাকবো আপনারা পাহাড়ি বাঙালি সবাই এখানে যারা যারা আছে ঝিমান দেববর্মা আছে এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছে আমাদের এখানে গোপাল বাবুরা আছেন সুবল বাবু আছেন অনেক তেলেঙ্গানা আছেন
আপনারা সবাই মিলে গ্রেটার টিপ্রালেন্ডের জন্য জাতীয় করুন কি বাঙালি কি হিন্দুস্তানি কি টিপ্রা তাদের স্বার্থ রক্ষা এবং তাদের অধিকার সুরক্ষিত রাখা এটা টিপ্রা মাথার দায়িত্ব থাকবে মহারাজার দায়িত্ব থাকবে মহারাজার দেশে মহারাজার রাজ্যে মহারাজার গ্রেটার টিপ্রালেন্ডে কেউ লাঞ্ছিত বঞ্চিত হবে না সবাই রাজার দেশে ভালো থাকবেন সুখে থাকবেন এই বিশ্বাস রাখবেন রাজাদের ইতিহাস আমার নতুন করে কইতেইব আমার ত্রিপুরার সমগ্র বাঙালি ভাইদের পুরীদের উদ্দেশ্যে আমি বলছি এক সময় বাংলাদেশের নোয়াখালীতে হিন্দু মুসলমানের দাঙ্গা হয়েছিল তখন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নোয়াখালীর জাতি দাঙ্গায় যারা বিধ্বস্ত হিন্দু বাঙালিদের পাশে উনি গিয়া দাঁড়িয়ে কইলেন ওই আপনারা এখানে মুসলমানের দাওয়ের কূপে আর আপনাদের রক্ষা নাই আপনারা আমার ত্রিপুরা রাজ্যে আসুন এখানে থাকুন মহারাজারা কিন্তু বাঙালিদের জায়গা করে দিয়েছে এখানে ব্রাহ্মণদের এনেছেন মহারাজা বাঙালি বিশিষ্ট কবি পৃথিবীর বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথকে এনে এখানে কবিতা লিখিয়েছেন নাটক লেখাইছেন তাই সেই মহারাজের যিনি নাতি আমাদের বর্তমান মহারাজা প্রদ্যুত মাণিক্য কিশোর দেববর্মার যে দলটা হচ্ছে টিপ্রা মাথা টিপ্রা মাথা কোনো দাঙ্গা চায় না পাহাড়ি বাঙালির মধ্যে কোনো বিচ্ছেদ চায় না কিন্তু একটাই কথা ত্রিপুরা রাজ্যে টিপ্রাদের অধিকার থাকা উচিত যে দেশে যে ত্রিপুরা রাজ্যে 184 জন রাজত্ব করেছেন সেই রাজত্বের ইতিহাস এখনো আমাদের রাজমালায় লিপিবদ্ধ আছে সেই ত্রিপুরারা আজকে যদি হারিয়ে যাওয়ার দিকে চলে যায় তাকে রক্ষা করার দায়িত্ব বাঙালিরও আছে হিন্দুস্তানির আছে মুসলমানদের আছে এবং ত্রিপুরাদেরও সেই দায়িত্ব থাকে এই দায়িত্ব রক্ষার জন্য আমরা একটা দল করলাম সেই দলের নাম ত্রিপুরা মাথা এবং আমার বিশ্বাস আছে বনবাজার আশ্রমবাড়ি এলাকায় গোপাল বাবু সহ আরো অনেক গোপাল বাবুরা যারা আছেন তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা মানুষ সকালবেলায় না খাইলে পেটে ক্ষুধা ধরে আমরা সবাই জানি রাত্রিবেলা খাওয়ার আগে ঘুমানোর আগে দুই বেলা খায়া আবার ঘুমাইতে সবারই ইচ্ছা থাকে গরিব মানুষের বস্ত্রের দরকার লজ্জা নিবারণের জন্য গরিব মানুষের বস্ত্রের দরকার আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আজকেও আমরা বস্ত্র বিতরণ করব সরকার যদি আমাদের হাতে থাকে তখন তো সরকারই সেই বস্ত্র বিতরণ আপনাদের মধ্যে করবে গরিব মানুষের চাল ডালের ব্যবস্থা সরকার করে দেবে আমি একা অনিবার কাপড় না এটা আমার দায়িত্ব না এটা সরকারের দায়িত্ব কিন্তু আপনারা যদি অনন্ত বাবু সুহেল বাবু আমাদের টিপ্রা মাথার উপর যদি সেই দায়িত্ব দেয় এই দায়িত্ব আমরা পালন করব গরিব মানুষের একটা কথা বলার জায়গা থাকতেইব আজকে একটা লোক বনবাজার যদি পিঠা খায় তার ওই সব দেওয়ানের মতো নালিশ দেওয়ানের মতো কোনো জায়গা নাই এই জায়গা আপনাদের তৈরি করতেইব সেই জায়গা হতে হবে টিপ্রা মাথা দলের কাছে আর টিপ্রা মাথা চাই আশারামবাড়ি এলাকায় আগামী দিন যে ভিলেজ কমিটি নির্বাচন হবে সেটা স্বতঃস্ফূর্তভাবে জনগণের সমর্থনে সেই নির্বাচন হোক আমরা কইতে পারি জোর গলায় কইতে পারি ভোলাশিকর ব্লকের তিনটা ভিলেজ কমিটি ছাড়া সমস্ত ভিলেজ কমিটি প্রতিদ্বন্দ্বিতাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়লাভ করব আর আপনারা ঠিক করুন আশারামবাড়ি বনবাজার এবং করঙ্গি ছড়ায় আপনারা কেমন ধরনের নির্বাচন চান যারা 10,303 জনের চাকরি খাইছে তাদের ভোট দেবেন যারা বলেছে মিসকল দিলে চাকরি পাইব দেন না আজকেও দেন মিসকল দিলে চাকরি পান কিনা আমি শুনছি মিসকলের যে ফোন নাম্বারটার মধ্যে
এইটা ইনকামিং কলই বন্ধ হয়ে গেছে এটা নিষ্কল তো দূরের কথা আমি একজন না পাঠাইছিলাম যদি ইনকামিং কল বন্ধ হয় তুমি রিচার্জ করো 500 টাকা মূল ধরাই দিলাম রিচার্জ করার পরে রিচার্জ ফি রইছে এই ফোন নাম্বার সহ তখন যে কথা দিছিল নিষ্কল বাবা সুনীল দেওদরজি ত্রিপুরার মধ্যে আর নাই এই পার্টিটা আপনারা ভোট দেবেন কইছিল করে করে রোজগারের ব্যবস্থা করে দেব প্রতিদিন ঘরে ঘরে বেকারদের দ্বারা স্মার্টফোন দিব বলে স্মার্টফোন তো দূরের কথা কিপ্যাড ওয়ালা ফোন দ্বারা দেয় নাই এই পার্টিটা আপনারা ভোট দেবেন যারা আমাদের কথা দিছিল যে ত্রিপুরা রাজ্য গেলে বলে হীরার যুগ বানাই দিব হীরা তো দূরের কথা শোনাও সে সোনা রূপা বিক্রি করে নিছে মানুষ এতে ভাত নাই তারা কই কই হীরার যুগ তৈরি করে দিমু এক ঘন্টা তিন ঘন্টা কোন কোন গ্রামে লুডশেডিং হইলে সাত দিন ইলেকট্রিসিটির দেখা নাই পানীয় জলের ব্যবস্থা নাই মানুষের কাছে রোজগার নাই তারপরও তারা বলে ওই আমরা ত্রিপুরাকে উন্নয়ন করছি কোথায় উন্নয়ন আপনারা তো আর বুকা না আমার যেমন চোখ আছে আপনাদেরও আছে আপনারা দেখুন ত্রিপুরার যে তারা কি করছে তো কেউ তো থাকতে দিচ্ছে বাইক বাহিনী তৈরি নিচ্ছে এমএলএ সুদা রক্ষা নাই সাধারণ মানুষের কথা বাদ দিন সুদীপ বর্মনের মতো এমএলএ তারেও কিন্তু রাস্তার মধ্যে ধৈরা ফিটা লাগাইছে এই বাইক বাহিনী এদের যদি মোকাবেলা করতে হয় একটাই পার্টি মোকাবেলা করতে পারবো যার নাম ত্রিপ্রামতা আপনারা ত্রিপ্রামতায় বিশ্বাস রাখুন ত্রিপুরা রাজ্যে যারা আমাদের এই বক্তব্য শুনছেন যারা বাইক বাহিনীর বিরোধিতা করছেন যারা ত্রিপুরায় গণতন্ত্রকে উদ্ধার করতে চান আপনারা এই পথে ওই পথে না গিয়া একটাই পথে যাইবেন যে পথের নাম হইছে মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিকের যে পথ সেই পথটা হচ্ছে ত্রিপ্রামতা পার্টি এই পার্টির জান্নাত জানেন আমি ধন্যবাদ জানাই এখানে কয়েকজন মহিলা আমি যখন বক্তৃতা করি কয়ে দাদা আমরা বুঝতে আছি আপনার কথা আমি ভাবছিলাম আপনার বুঝে আমার কথা বুঝেন না ওটা আমরা বুঝতে আছি সব কথা তো বন বাজারের মানুষ যদি বুঝা থাকে আগের তলার মানুষ বুঝত না বন বাজারের মানুষ যদি বুঝা থাকে ভাই শহরের লোক বুঝত না সবাই বুঝা লাগছে কি বুঝা জানেননি ওই আকাশে বাতাসে কইতাছে বিজেপি চাইতাছে বিজেপি আপনার একটাই দল আইব যে দলের নাম মা বোনেরা কইতাছে ত্রিপ্রামত আইতাছে ত্রিপ্রামতা কিন্তু ছাড়ত না আপনারা নির্ভয়ে ভয়বিহীন ভয় পাইন না নির্ভয়ে আপনারা ত্রিপ্রামতায় কাজ করুন আমরা আপনাদের পাশে আছি কে আপনাদের উপর আক্রমণ করবে আমরা দেখব যদি বনবাজার এলাকার কোন ত্রিপ্রামতার সমর্থকের বাড়ি আক্রান্ত হয় পরের দিন সেখানে হাজার লোক জমায়েত হবে আমরা ছাড়বো না অপরাধীদের আমরা শাস্তি দিয়েই ছাড়বো আমরা রক্ষা করবো না গণতন্ত্র যারা চাই আপনি করুন আপনার পার্টি বিজেপি পার্টি আপনি খুবসে করুন সিপিএম পার্টি করুন কেউ কাউকে ভয় দেখিয়ে আক্রমণ করার চেষ্টা করবেন না যদি গণতন্ত্রকে ধ্বংস করে আক্রমণ করতে চান তার প্রতিরোধ করে তুলবে ত্রিপ্রামতা পার্টি আমরা পিছিয়ে থাকবো না আমরা এদের বিরুদ্ধে লড়াই করব এইখানে না আমরা তো দেখাই দিচ্ছি 12 মার্চ 2022 ত্রিপুরার বুকে বুক কোন জায়গায় জানেননি ত্রিপুরার বুকটা বলে আগরতলা আমি জানি না ত্রিপুরার মাথা কোনখানে আর ত্রিপুরার পেট কোনখানে এটা তো জানি না মানুষের ত্রিপুরার বুক বলে আগরতলা ত্রিপুরার বুকের মধ্যে 12 মার্চ ত্রিপ্রামতা 1 লক্ষ জনস্থ সমাবেশ করে আমরা দেখাই দিচ্ছি যে আমাদের কি ক্ষমতা আর আগামী 2-1 মাস বাদে আমরা আবার দেখাবো
প্রামতা শুধু পিপ্রাদের দল না হিন্দুস্তানি পাহাড়ি বাঙালি সবাই গিয়া আগরতলা করে কা 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 কাবাইতে দিব আমরা আবার আমরা মহামিছিল করব সরকার আনব গরিবের সরকার আনব চাল ডালের সরকার আনব পানীয় জলের সরকার আনব রেগা শ্রমিকদের সরকার আমরা আনব বিজেপির মনে হয় ভালো লাগে না এরা লাইনটা কাইতে দিল সে যাই হোক আমিও আর বিশেষ কিছু বক্তব্য করব না আপনারা অনেকে অনেকক্ষণ ধরে এখানে বক্তব্য শুনছেন এইটুকু আপনাদের কথা দেই যে আজকে শুরু করলাম আইতে আরো তো কতবার আইব কতবার দেখা করব জনগণের লগে আজকে তো খিচুড়ি রান্নাও হচ্ছে না সেই ব্যবস্থাও নাই আর একদিন আমরা শুধু গান গাইব সাদের মসুরি ডাল বানাইল মুড়ে পড়ে রাখি সাদের লাউডা মসুর ডাল রান্না হবে খাইব সবাই আমরা এই বনবাজারে আগামী ডিসি ইলেকশনের যে ক্যাম্পেইনটা হবে এখানে অনন্ত বাবু আছেন অনন্ত বাবুরে কইব আপনি পয়লা গিয়ে রি দিবেন সবাই পাহাড়ি বাঙালি মাইন্দা আমরা বন বাজার দখল করব টিপরা মাথা ব্রিজ পরিচালনা দখল করব আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে নামবেন নামের ময়দানের মধ্যে ঘর সরকারি সুযোগ সুবিধা রেশন কার্ড বিপিএল বিপিএল থেকে আরো নিচে যদি থাকে সিপিএল ডিপিএল দিব সব কইরা দিব কিন্তু এপিএল রে ডিপিএল রে এপিএল আমরা করতাম না পারলে বিপিএল রে সিপিএল ডিপিএল বানাইব আমরা আরো সুযোগ দিতে চেষ্টা করব এই টিপরা মাথার আপনারা সমর্থন করবেন একসঙ্গে কাজ করবেন ভয় পাই না আমরা আছি অনন্ত বাবু আছেন অবজারভার আমাদের ইএম সোহেল বাবু আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট আছেন যুব প্রেসিডেন্ট আছেন জোনালের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানরা আছেন আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের পাশে দাঁড়াব এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী কোপ অরণ্য থাকছি নাই যত বেলায় বেলায় হাম্বাই টিপরা মাথায় লক্ষ্য ভোগাক্রায় লক্ষ্য